বন্ধুরা বেশিরভাগ মানুষই শেয়ার মার্কেটের নাম শুনলেই এড়িয়ে যান, কারণ তাদের কাছে মনে হয় যে শেয়ার মার্কেট একটি জুয়া খেলার জায়গা। আর এই কথাগুলো কারা বলেন? না, যারা শেয়ার মার্কেটের সম্বন্ধে কোনো নলেজ না নিয়েই মার্কেটে এন্ট্রি করেছিলেন, বা যারা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে মার্কেটে এসেছিলেন আর যার ফলে তারা শেয়ার মার্কেটে টাকা ডুবিয়েছিলেন। তাহলে আপনি হয়তো ভাবছেন, তাহলে কি শেয়ার মার্কেট থেকে বড়লোক হওয়া যায় না? তাহলে আমার উত্তর হলো হ্যাঁ, অবশ্যই হওয়া যায়। কিন্তু তার আগে আপনাদের শেয়ার মার্কেটের সম্বন্ধে নলেজ থাকাটা অত্যন্ত জরুরি। আর তা না হলে অন্যান্য ইনভেস্টরদের মতোই অবস্থা হবে, সাঁতার না জেনে গভীর জলে নেমে পড়ার মতো অবস্থা হবে। সেখানে তো আপনি ডুববেনই, তাই সাঁতার জেনেই গভীর জলে নামা উচিত। আপনি যদি রেগুলার শেয়ার মার্কেট থেকে টাকা কামাতে চান, তাহলে আপনার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গুণ তৈরি করতে শিখতে হবে, আর সেটি হলো ধৈর্য। যদি আপনার মধ্যে ধৈর্য এবং শেয়ার মার্কেটের সম্বন্ধে নলেজ থাকে, তাহলে আপনি ডেফিনেটলি শেয়ার মার্কেট থেকে অনেক অনেক টাকা কামাতে পারবেন। তাই আপনি আমাকে রেগুলার ফলো করুন, দেখবেন খুব কম সময়ে আপনি শেয়ার মার্কেটের সম্বন্ধে অনেক নলেজ অর্জন করে ফেলেছেন। আর আপনার কাছে যদি ধৈর্যের গুণ নাও থেকে থাকে, তাহলেও আপনার মধ্যে যে এই গুণটি কবে এসে যাবে বুঝতেই পারবেন না। শেয়ার মার্কেট হলো টাকার খনি, যে একে একবার আয়ত্ত করে ফেলতে পারবে তাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। কিন্তু 90% মানুষই এই মাকড়সার জালে আটকে যান, কারণ তারা মার্কেটের সম্বন্ধে কিছু না জেনেই এতে নেমে পড়েন। আমি আপনাদের শেয়ার মার্কেটের সম্বন্ধে এতটাই সহজ সরল করে বোঝাবো যে একজন 5-6-এর ছেলেও এই মার্কেটের সম্বন্ধে খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবে। আর আমি আপনাদের এই ভিডিও শেষে 3টি বোনাস টিপস দেব, যেটি আপনাদের খুব উপকারে আসবে। চলুন তবে আজকের ভিডিওটি স্টার্ট করি। শেয়ার মার্কেটে ট্রেডিং করার জন্য সাধারণত 3টি মেথড হয়ে থাকে। একটি হলো ইন্ট্রাডে ট্রেডিং, দ্বিতীয়টি হলো মিডিয়াম টার্ম ট্রেডিং বা সুইং ট্রেডিং, আর তৃতীয়টি হলো ইনভেস্টমেন্ট। বন্ধুরা, শেয়ার মার্কেট থেকে টাকা কামানোর জন্য আপনাকে প্রথমেই ডিসাইড করতে হবে যে আপনি কোন পারপাসের জন্য টাকা লাগাচ্ছেন। আপনি লং টার্মের জন্য টাকা ইনভেস্ট করতে চান, না আজকেই শেয়ার কিনে আজকেই বেচতে চান। যদি আপনি আজকের মধ্যে শেয়ার কেনাবেচা করেন, তাহলে সেখানে কোম্পানির ফান্ডামেন্টাল কোনো কাজ করে না, সে যত বড়ই কোম্পানি হোক না কেন। সেখানে আপনার টেকনিক্যাল অ্যানালিসিসের প্রয়োজন পড়বে। এই ধরনের ট্রেডিংকে শেয়ার মার্কেটে ইন্ট্রাডে ট্রেডিং বলা হয়ে থাকে। আর যদি আপনি কোনো শেয়ারকে 10 থেকে 15 বছরের জন্য বা তার থেকে বেশি সময়ের জন্য হোল্ড করে রাখতে চান, সেখানে আপনাকে কোম্পানির ফান্ডামেন্টাল চেক করতে হবে যে কোম্পানির কন্টিনিউ রেভিনিউ আসছে কিনা, টোটাল অ্যাসেটের পজিশন কেমন রয়েছে, কোম্পানির উপর কোনো ঋণ আছে কিনা, আর থাকলে কতটাই বা ঋণ রয়েছে, কোম্পানির উপর কোনো কেস কাছারি চলছে কিনা, কোম্পানির কাছে কতটা ক্যাশ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের দীর্ঘমেয়াদী শেয়ারকে হোল্ড করে রাখাকে বলা হয় ইনভেস্টমেন্ট। এক কথায় একদিনের মধ্যে শেয়ারের কেনাবেচাকে ইন্ট্রাডে ট্রেডিং বলা হয় থাকে। আর কয়েক দিন, কয়েক মাস বা কয়েক বছরের জন্য শেয়ারকে কিনে হোল্ড করে রাখাকে ইনভেস্টমেন্ট বলা হয় থাকে। আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এইবার বলি কেন 90% মানুষ শেয়ার মার্কেটে টাকা ডোবান। ম্যাক্সিমাম মানুষ কি করেন না, কোনো টেকনিক্যাল অ্যানালিসিস ছাড়াই শেয়ার মার্কেটে ইন্ট্রাডে ট্রেডিং শুরু করে দেন। হয়তো তিনি যেই কোম্পানিতে টাকা লাগাচ্ছেন সেটা নামি কোম্পানি, তার ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে, তার রেভিনিউ ঠিক আছে, ভালো প্রফিট দিচ্ছে। কিন্তু আমি আপনাদের একটু আগেই বলেছিলাম, ইন্ট্রাডেতে কোম্পানির ফান্ডামেন্টাল কাজ করে না, সেখানে টেকনিক্যাল অ্যানালিসিসের প্রয়োজন পড়ে। বা হয়তো এমনও হতে পারে তিনি কারোর কাছ থেকে টিপস পেয়ে ইন্ট্রাডেতে টাকা লাগিয়েছেন। এইবার দেখা যায় তার প্রফিটের পরিবর্তে লস হতে থাকে, আর যখনই তার লস হতে থাকে তিনি সেটাকে এভারেজ করার চেষ্টা করেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এভারেজিংয়ের চক্করে তার অনেক বড় লোকসান হয়ে যায়, আর তারপর তিনি কি করেন না সেটাকে ইনভেস্টমেন্টের উপর ছেড়ে দেন। কিন্তু এসেছিলেন ইন্ট্রাডে করতে, আর তিনি কি করলেন সেটাকে সামলাতে না পেরে ইনভেস্টমেন্টের ঘাড়ে চাপিয়ে দিলেন। তাই যদি আপনিও এই ভুলটি করছেন, তাহলে এটাকে আপনাকে বন্ধ করতে হবে। ইন্ট্রাডে ট্রেডিং এবং ইনভেস্টমেন্টকে গুলে ফেলবেন না। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের লং টার্মের জন্য কীভাবে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল চেক করতে হয় সেটি আপনাদের সাথে বিস্তারিতভাবে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। চলুন আজকের ভিডিওতে কীভাবে কোনো শেয়ারকে কিনে লং টার্মের জন্য হোল্ড করে রাখতে পারবেন তা আপনাদের মোবাইল অ্যাপের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত, শেয়ার মার্কেটে কেনাবেচা করতে গেলে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। যদি আপনার কাছে ডিম্যাট অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে 3টি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। আর যাদের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে তারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যান। আমি আপনাদের সামকো স্টক নোটের অ্যাপ থেকে লগ ইন করে দেখাচ্ছি। এখানে আমার ক্ষেত্রে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ বসিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনি এই ধরনের পেজ দেখতে পাবেন। এই পেজটি বিভিন্ন অ্যাপের বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড হতে পারে। এইবার সমস্ত অ্যাপের মধ্যে এই ধরনের সার্চের অপশান দেখতে পাবেন। কোনো অ্যাপে এই সার্চ অপশানটি নিচে থাকে, সে যাই হোক। এইবার এই সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করতেই এখানে বিভিন্ন ধরনের সেগমেন্ট দেখতে পাবেন। जेहेतु आमरा इक्विटी किनते चाई ताई इक्विटी अपशन के सिलेक्ट करते होबे। एरपर जेहेतु आमरा कैशे डेलिभारि निते चाई ताई एखाने कैश अपशनटी सिलेक्ट करे निते होबे। एखाने आपनादेर एकटू जानिये राखी, शेयर मार्केटे इनभेस्टमेंट करते होले आपनार डिमेट अ্যাকাউন্টে टाका থাকাটা বাধ্যতামূলক, তা না হলে আপনি ট্রেড করতেই পারবেন না। ডিমেট অ্যাকাউন্টে টাকা অ্যাড করাটা খুবই সিম্পল। যদি আপনি ফোনপে বা পেটিএম এর মতো অ্যাপ ইউজ করে থাকেন তাহলে সেম মেথডেই টাকা ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন। এইবার আসি মেন কোথায়। এখন আপনাকে এই সার্চের ঘরে শেয়ারের নাম টাইপ করে দিতে হবে। এখানে আমি ITC টাইপ করে নিচ্ছি। এখন এই শেয়ার আপনাদের কেনার জন্য পরামর্শ দিচ্ছি না, এটা কেবলমাত্র এডুকেশন পারপাসের জন্যই বলছি। আপনি যেই শেয়ারে ইনভেস্ট করতে চান তার নাম এখানে টাইপ করে দেবেন। নাম টাইপ করতেই নিচে ওই কোম্পানির নাম ভেসে উঠবে। এইবার এই শেয়ারের পাশে তিনটি ডট দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনি NSE এবং BSE দুটি অপশন পাবেন। আপনি যার সাথে যেতে চান তার উপর ক্লিক করে দেন। এছাড়াও এখানে আপনি দেখতে পাবেন কোম্পানি NSE তে আছে না BSE তে আছে। যদি আপনার প্রয়োজন হিসাবে ঠিকঠাক থাকে তাহলে আর তিনটি ডটের উপর ক্লিক করতে হবে না, জাস্ট এই নামের উপর ক্লিক করে দিন। দেখুন এখানে আপনি কোম্পানির নাম দেখতে পাবেন এবং তারই পাশে কোম্পানির দামও দেখতে পাবেন। এটা সেকেন্ডে সেকেন্ডে বাড়তে কমতে থাকে। আর নিচে দেখুন বাই এবং সেল অপশান রয়েছে। যেহেতু আপনি বাই করতে চান তাই বাইয়ের উপর ক্লিক করতে হবে। এখানে CNC যেমন আছে তেমনই থাক। এইবার আপনি চাইছেন যে এই শেয়ারের দাম আরেকটু কমে যাক, তাহলে আমি কিনে নেব। তাই এখানে আপনি লিমিট অপশান চুজ করে নেবেন। লিমিট চুজ করার পর এখানে আপনাকে কোয়ান্টিটি বসাতে হবে যে আপনি কতগুলো শেয়ার কিনতে চাইছেন, আর এখানে আপনাকে প্রাইস বসাতে হবে আপনি কত টাকায় কিনতে চাইছেন। যদি সেম ডেতে ওই প্রাইসের দাম হিট করে তাহলে আপনার অটোমেটিক্যালি শেয়ার বাই হয়ে যাবে, আপনাকে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতে হবে না। আর যদি হিট না করে তাহলে পরের দিন সেমভাবেই অর্ডার প্লেস করতে পারবেন। আর যদি আপনি চান যে যে রেট চলছে সেই রেটেই কিনবেন তাহলে মার্কেট অপশান সিলেক্ট করে শুধুমাত্র কোয়ান্টিটি বসিয়ে কুইক ট্রেডের উপর ক্লিক করে দিতে হবে। আর তারপর এই ধরনের পেজ এসে যাবে। নিচে অর্ডার বুকের উপর ক্লিক করে দেবেন, ব্যাস আপনি শেয়ার কেনার জন্য রেডি। কেবলমাত্র সময়ের অপেক্ষা, ওই দামে হিট করলেই আপনার শেয়ার কেনা হয়ে যাবে। এখন আপনি যদি আপনার প্লেস অর্ডারের সিচুয়েশান দেখতে চান তাহলে অর্ডারস অপশানে গিয়ে আপনি আপনার অর্ডারস দেখতে পারেন। যদি আপনার শেয়ার এক্সিকিউটেড না হয় তাহলে পেন্ডিং অপশানে দেখতে পাবেন। যদি আপনি চান তো এখান থেকে এই শেয়ারকে মডিফাইও করতে পারেন। আর যদি আপনার কেনা হয়ে যায় তাহলে এক্সিকিউটে দেখতে পাবেন। আর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে রিজেক্টের অপশানে সমস্ত রিজেক্ট শেয়ারের লিস্ট পেয়ে যাবেন এবং অল অর্ডারসের অপশানে সমস্ত লিস্ট পেয়ে যাবেন। তো এইভাবেই আপনি অর্ডার প্লেস করে শেয়ার মার্কেটে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন। এখন আসি বোনাস টিপসের সম্বন্ধে। প্রথমত, আপনি কখনও ঋণ নিয়ে বা ধার নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না। দ্বিতীয়ত, নিজের অ্যানালিসিসে ইনভেস্ট করুন, কারোর কাছ থেকে টিপস নিয়ে ইনভেস্টমেন্ট করবেন না। আর 3 নম্বর হলো, শেয়ার মার্কেটে ইমোশনালি ট্রেড করবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওতে কোথাও খামতি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তীতে এই জায়গাতে কারেকশান করতে পারি। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন। আর এই ধরনের শেয়ার মার্কেট সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।